বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ধানমন্ডি 32-এ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ অনেক সংগঠিত, বায়দুল কাদেরের মন্তব্য। ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর যাত্রাবিরতি, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একসাথে সম্পর্ক রক্ষা করা চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ ভালোভাবেই তা করে যাচ্ছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। ই টিকেটিংয়ের আওতায় এলো আরও 700 বাস, যাত্রীদের স্বস্তি হলেও পরিবহনের অনেক স্টাফের অনীহা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তানের বন্দী দশা থেকে শত্রুমুক্ত বাংলায় পা রাখেন স্বাধীনতার স্থপতি। রাজনীতি বিশ্লেষকদের দৃষ্টিতে এর মধ্য দিয়ে পূর্ণতা পায় স্বাধীনতা, শুরু হয় অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে বঙ্গবন্ধুর পরামর্শকে আজও প্রাসঙ্গিক বলছেন তারা। একাত্তরের 9 মাস রক্তাক্ত সংগ্রামের পর বিজয় ধরা দেয় 16ই ডিসেম্বর, বাস্তব হয় লাল সবুজ পতাকা। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি। বিজয় এলেও দুশ্চিন্তা কাটে না পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধুকে নিয়ে। অবশেষে 72-এর 7ই জানুয়ারি ভোরে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে একটি উড়োজাহাজ। 8 জানুয়ারি লন্ডন পৌঁছেন বঙ্গবন্ধু। ফেরার পথে ভারতে যাত্রাবিরতি দিয়ে 10ই জানুয়ারি দেশে পৌঁছেন মুক্তির মহানায়ক। যে মানুষ বীরপা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, দেশের মাটিতে পা রেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু। ইতিহাসের এই বরপুত্রকে এক নজর দেখতে সেদিন লাখো মানুষের ভিড়। সেদিন ছিল বুক ভরা নিঃশ্বাস নেওয়ার দিন, সেদিন ছিল সত্যিকার স্বাধীনতা পাওয়ার তৃপ্তির দিন, এবং সেদিন থেকে মূলত বাঙালিরা মনে করে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বাঙালি জাতির স্বাধীনতার পরিপূর্ণতা লাভ এবং বাঙালি জাতির বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলার প্রাপ্তির যে পরিপূর্ণতা, সেটা সেদিন অনুভব করা হয়েছিল। রাজনীতি বিশ্লেষকদের মতে দেশে ফিরে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করেন শেখ মুজিবুর রহমান। শেষে নির্মমভাবে 15ই আগস্ট সপরিবারে প্রাণ হারাতে হয়েছে তাদের কারণেই, বলছেন বঙ্গবন্ধুর প্রতিটি উপদেশ আজও অনুকরণীয়, অনুসরণীয়। বঙ্গবন্ধু বলেছিলেন পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী পরাজয় বরণ করে চলে গেছে, এটা একটা ঠিক বাস্তবতা, কিন্তু একই সাথে এটাও বাস্তবতা যে তাদের দোসর যারা ছিল, প্রত্যক্ষ পরোক্ষ দোসর, তারা কিন্তু এই দেশেই রয়ে গেছে, তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বঙ্গবন্ধু যে কথাগুলো তিনি দেশে ফিরে প্রথম বলেছিলেন, সেই কথাগুলো অনুসরণ করে আমাদের সামনের দিকে চলা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের যে ভাষণ, যে অভিভাষণ তিনি দিয়েছিলেন রমনার রেসকোর্স ময়দানে, সেটি সবসময়ের জন্য আমাদের জন্য প্রাসঙ্গিক। সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন বিশিষ্ট জনরা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডি 32-এ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8:30 শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন জাতির জনককে, পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের হয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোনো সময় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সুসংগঠিত, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতেও প্রস্তুত তারা। 2041 সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়া সরকারের লক্ষ্য বলেও জানান ওবায়দুল কাদের। 10ই ডিসেম্বর তো গেল, 30শে ডিসেম্বর গেল, আওয়ামী লীগ কি মোকাবিলা করেনি? তো এখানে আজকে শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ অতীতের যে কোনো সমস্যায় অনেক সংহত, অনেক ঐক্যবদ্ধ, অনেক শক্তিশালী, এবং আমরা যে কোনো ধরনের ষড়যন্ত্র, যে কোনো ধরনের আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত। বিএনপির গণ অবস্থানের নামে কোনো জনদুর্ভোগ সহ্য করা হবে না জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তবে দলটির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই। সকালে ডিএমপি হেডকোয়ার্টারে মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি, কিন্তু বিগত সকল কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আসাদুজ্জামান খান বলেন, গণ অবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে। পুলিশ বাহিনীকে এমন কর্মসূচিতে প্রতিরোধ স্বয়ংসম্পূর্ণ দাবি করে মন্ত্রী বলেন, ধ্বংসাত্মক কাজ হলে তা কঠোরভাবে দমন করা হবে। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একসাথে সম্পর্ক রক্ষা করা চ্যালেঞ্জিং, তবে এটা বাংলাদেশ ভালোভাবেই করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় এখন বিদেশিরা বেশি আসছেন বলেও দাবি তার। রাতে ঢাকায় স্বল্প সময়ের যাত্রাবিরতি দেওয়া চীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট, বিনিয়োগ ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপরই মিলনায়তনে আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর এ কে আব্দুল মোমেন, বলেন সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাবে দেশ। এবছরে আমরা পৃথিবীর 35th লার্জেস্ট ইকোনমি হিসাবে চিত্রিত হয়েছে, তার মানে এখানে অনেক সুযোগ সুবিধা আছে, ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ সুবিধা আছে, কেউ এগুলো হাতছাড়া করতে চান না, সেই জন্য আসছেন। আর আমরাও চাই মোর এঙ্গেজমেন্ট। আপনি জানেন যে মার্কিন সরকারের প্রতিনিধি এই মুহূর্তে শহরে আসছেন, আরও আসবেন, এবং তারা তাদের সাথেও আমাদের সম্পর্ক খুব ভালো। দ্যাট ইজ এ চ্যালেঞ্জিং থিং, বাট আমরা অন্য কারো কিসে ধানে মাড়ি দিই না, তারা তাদের সমস্যা থাকতে পারে, দ্যাট ইজ দেয়ার হেডেক, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। চীনা বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কার্যকর করতে দ্রুত গেজেট প্রকাশ করার জন্য চায়না পররাষ্ট্রমন্ত্রী সিন ক্যাংকে অনুরোধ করেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন তিনি। এরা স্টেটলেস পিপল, এদের ভবিষ্যৎ অনিশ্চিত, সেই জন্যে দে ক্যুড সাকাম টু এক্সট্রিমিজম, তাতে এই পুরো অঞ্চলেরই আপনার শান্তি বিঘ্নিত হবে, সেই জন্য আপনারা বিশেষ উদ্যোগ নেন যাতে এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়, অ্যাট লিস্ট দ্য প্রসেস শুড স্টার্ট, তিনি তাতে একমত। এদিকে সোমবার রাতে আফ্রিকা যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতি করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন ক্যাং। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে স্বল্প সময়ের জন্য অনানুষ্ঠানিক বৈঠক করেন তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রে নিজের নামে 14টি বাড়ি থাকার কথা তুলে ধরে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে হাস্যকর ও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করে ওয়াসা ঢাকার এমডি আরও বলেন, তিনি ও তার স্ত্রী সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত তার নামে যুক্তরাষ্ট্রে 14টি বাড়ি থাকার বিষয়ে তাকসিম বলেন, তার স্ত্রী যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি করেন, তিনি সেখানে বাড়ি কিনেছেন। এছাড়া বাকি যে 4টি বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে তাতে বিভিন্ন সময় তিনি
ও তার পরিবারের সদস্যরা ভাড়া থেকেছেন। নিউ ইয়র্কে কখনও তার কোনো বাড়ি ছিল না বলেও দাবি তাকসিম এ খানের। দেশ থেকে টাকা পাচার করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, একটি টাকাও বিদেশে নেননি। তার স্ত্রী ও সন্তান যে আয় করে তা পর্যাপ্ত বলে উল্লেখ করেন তাকসিম। অতএব 14টা বাড়ি মালিকানা সম্পূর্ণ মিথ্যা কথা, বাস্তবতার সাথে এই প্রতিবেদনের কোনোই সামঞ্জস্য নেই। প্রতিবেদনে উল্লেখিত ঠিকানা এরকম কোনো বাড়ির মালিকানা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এখানে নেই। একটি স্বার্থেশনী মহল হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এই জাতীয় মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন করেছেন বা করিতেছেন। ঢাকা ওয়াস এই জাতীয় মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় ঠেকাতে টিকিটিংয়ের আওতায় যুক্ত হল আরও 700 গণপরিবহন। দ্বিতীয় ধাপে বাসের ভেতর টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছে মোহাম্মদপুর আজিমপুর ও গাবতলী রুটের 15টি কোম্পানির বাসে। ই টিকিটিংয়ের জন্য যাত্রীদের স্বস্তি এলেও পরিবহন শ্রমিকরা অনেক ক্ষেত্রেই টিকিট ছাড়াই ভাড়া কাটছেন। গত বছরে চালু হওয়া ই টিকিটিং এর বিষয়ে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন বাস মালিকরা। মঙ্গলবার থেকে আরো 3টি রুটের গণপরিবহনে ভাড়া আদায় শুরু হয়েছে ই টিকিটিং এর মাধ্যমে। ওই টিকেটের যে পরিমাণ টাকা থাকবে সেই পরিমাণ টাকাই আপনি দিবেন, এর বেশি দিবেন না, আর টিকিট ছাড়া আপনারা কোনো ভাড়া দিবেন না। বরাবরের মতো নতুন রুটে ই টিকিটিং এর যাত্রা শুরু হওয়ায় সড়কে কমেছে বাস। গণপরিবহনের সংখ্যা কমলেও তার খুব একটা প্রভাব পড়ছে না যাত্রীদের চলাফেরায়। অধিকাংশ বাসে আগের পন্থায় অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। যাত্রীদের নানা অভিযোগ থাকলেও ই টিকিটিং বাড়ানোর দাবি তাদের। এই পদ্ধতিতে ভাড়া আদায়ের স্বস্তির কথা জানালেন পরিবহন শ্রমিকরাও। মোটামুটি সুবিধাও আছে খারাপও আছে। এখানে মানসিকভাবে যে একটা টর্চার হইতো এটা থেকে আমরা মুক্ত। মেশিনের সমস্যা ছিল, এখন টিকিট কাটতেছি, এখন ভাড়া কম আছে এবং এটা ডিসিপ্লিন রক্ষা হবে এইভাবে। অনেক সময় বেশি চায় কিন্তু এখন এটার কারণে হয়তো সুবিধা হবে। টিকিট পাইলে বুঝতে পারবো যে যারা বেশি নিচ্ছে না কম নিচ্ছে। এটা করলে ভালো হয়, কারণ ওরা যখন যা ইচ্ছা তাই নাই তো। টিকিট হয়েছে এজন্য খুবই ভালো, আমরা খুব খুশি। এদিকে সব বাসে ই টিকিটিং চালু রয়েছে কিনা তা দেখতে সড়কে নেমেছেন বাস মালিকরা। চেকার যাই দেব আর মালিক সমিতি যতই চেষ্টা করুক কিন্তু আমাদের সাধারণ যাত্রী যারা আছে তাদেরও আমাদেরকে হেল্প করতে হবে। তারা যদি টিকিটটা নিয়ে টাকাটা দেয় তাহলে সবচেয়ে ভালো হয়। টিকিটটা কীভাবে কাটতে হয়, মেশিনটা ডিভাইসটা কীভাবে অপারেট করতে হয় অনেকে এখন পর্যন্ত এক্সপার্ট হয়নি, হয়তো দুই একদিন যাওয়ার পরে বা দুই এক ট্রিপ মারার পরে তারা এই সম্বন্ধে অভিজ্ঞ হয়ে যাবে। এই সিস্টেমটা চালু হইলে আমরা মালিকরাও সঠিকভাবে ভাড়া পাবো এবং শ্রমিকরাও ঠিকভাবে তারা ভাড়া আদায় করতে পারবে। নগর পরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য রোধে 2022 সালের সেপ্টেম্বরে পাইলট প্রকল্প হিসেবে 8টি কোম্পানির বাসে চালু হয় ই টিকিটিং। ওই বছরের নভেম্বরে বাড়ানো হয় 32টি কোম্পানির বাসে। এবার দ্বিতীয় ধাপে আরও 3টি রুটে 15টি কোম্পানির বাসে চালু হলো ই টিকিটিং। ফরুকবাবু, বাংলাভিশন, ঢাকা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আগারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, পণ্য বিক্রি বাবদ সরকারকে এক বছরে ভর্তুকি দিতে হচ্ছে 5,200 কোটি টাকা। একাধিক কার্ডধারী ব্যক্তিদের শনাক্তে এই কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজেশনের কাজ চলছে বলেও জানান তিনি। বয়স 80 ছুঁই কোরবানালির, 12টা থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে কিন্তু 10টায় এসেই লাইনে দাঁড়িয়েছেন তিনি। তবুও চড়া দ্রব্য মূল্যের বাজারে সাশ্রয়ের আশায় অপেক্ষার কষ্ট মেনে নিয়েছেন তিনি। মাসে যদি দুইবার দিত তাহলে পুষাইত, 600 জন মানুষ যে মাল পায় এই কাঠি এই কাঠটায় একটু হয় না। 60 টাকা দরে চিনি, 70 টাকা দরে 2 কেজি মসুর ডাল ও 110 টাকা দরে 2 লিটার তেল কেনার মাধ্যমে সাশ্রয় হচ্ছে অর্ধেকেরও বেশি। তাই সবার চোখে মুখেই সন্তোষ, কিন্তু পরিমাণ আরও বাড়ানোর দাবি কার্ডধারীদের। বাড়াই দিতে দিতে একবারে কষ্টটা মিটত। ভালো সুবিধার মধ্যে আর ভালোর মধ্যে আর কোনো কথা আছে? ভালোই সুবিধা, একটু মূল্যটা কমে পাচ্ছি, কম দামে পাচ্ছি এই আর কি। এই জন্য রোদরে অনেকক্ষণ দীর্ঘ লাইনে দাঁড়াইয়া একটু কম দামে নেওয়ার জন্য দাঁড়াইছি আর কি। আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ ওনাকে অনেক হায়াত দারাজ করুক।
বিক্রি কার্যক্রম উদ্বোধন করে টিসিবির কার্ডে জালিয়াতির কথা স্বীকার করেন বাণিজ্য মন্ত্রী। তবে এক পরিবারে একাধিক কার্ডধারীদের শনাক্তে ডিজিটালাইজেশন হচ্ছে বলেও জানান তিনি। এক পরিবারে দুটো তিনটা হয়েছিল, আমরা অস্বীকার করি না, কোথাও হতে পারে, দ্যাট ইজ নট ইভেন 1%, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা খুব তাড়াহুড়ো করে এক কোটি পরিবারকে করেছি, কিন্তু এখন এই মুহূর্তে ডিজিটালাইজেশনের কাজ চলছে, এটা হয়ে গেলে পরে আর এই ধরনের হবে। তবে অ্যাপ্রক্সিমেটলি গত এক বছরে আমাদের 5,200 কোটি টাকা গেছে, একটা বিশাল অ্যামাউন্ট। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যত কষ্টই হোক আমাদের এই দরিদ্র শ্রেণীকে দেখতে হবে। টিসিবির মাধ্যমে সারা দেশে 1 কোটি পরিবারকে সাশ্রয় দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য। সরকারের হিসেবে এর মাধ্যমে উপকৃত হচ্ছে 5 কোটি পরিবার। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালিসিসের ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছেন রোগী ও তাদের স্বজনরা। আজ সকাল থেকে টানা চতুর্থ দিনের মতো হাসপাতালের ডায়ালিসিস সেন্টারের সামনে বিক্ষোভ করেন তারা। পরে মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা, সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এর আগে রবিবার ডায়ালিসিসের ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলন শুরু করেন রোগীরা। ডায়ালাইসিস সেন্টারে গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। তারা জানান, প্রতি মাসে একজন রোগীকে 8 বার ডায়ালাইসিস করতে হয়, এর মধ্যে 2 বার 2,795 টাকা করে পরিশোধ করলেও বাকি 6 বারই 510 টাকা করে দিতে হতো একজন রোগীকে। কিন্তু নতুন বছরের শুরুতে 2 বারের পরিবর্তে 4 বার করা হয় এবং ফি বাড়িয়ে করা হয় 2,935 টাকা। এতে প্রতি রোগীর ডায়ালাইসিস ফি প্রায় দ্বিগুণ বেড়ে গেছে, বিপাকে পড়েছেন তারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, ধানমন্ডি 32-এ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ অনেক সংগঠিত, ওবায়দুল কাদেরের মন্তব্য। ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর যাত্রা বিরতি, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একসাথে সম্পর্ক রক্ষা করা চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ ভালোভাবেই তা করে যাচ্ছে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। ই টিকেটিং এর আওতায় এলো আরো 700 বাস, যাত্রীদের স্বস্তি হলেও পরিবহনের অনেক স্টাফের অনীহা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।